পুকুরে রঙিন মাছ চাষ করার পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা, মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। আমাদের দেশে রঙিন মাছগুলোর চাষাবাদ অনেক গুণ বেড়ে গেছে। আসুন জেনে নিই পুকুরে রঙিন মাছ চাষ করার পদ্ধতি সম্পর্কে। রঙিন মাছ চাষ করার জন্য ছোট বা মাঝারি সাইজের যে কোনো ধরনের পুকুর নির্বাচন করা যেতে পারে। তাছাড়াও বাড়ির ছোটোখাটো যে কোনো ধরনের জলাশয়ে এই মাছ চাষ করা যায়। সাধারণত তিন ধাপে রঙিন মাছ চাষ করা যায়, সেগুলো হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। গ্রীষ্মকালে টাইগার বার্ফ, রোজি বার্ফ, উইডো টেট্রা, শার্পি টেট্রা, শোর্টটেল, মলি ও প্লাটি ইত্যাদি মাছের চাষ করা ভালো। আর শীতকালে গোল্ডফিশ, কই কার্ফ, ম্যানিলা কার্ফ, ক্যাটফিশ চাষ করা যেতে পারে। রঙিন মাছ চাষ করার জন্য প্রথমে পোনা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে নিকটস্থ যে কোনো নার্সারি হতে ভালো মানের পোনা আহরণ করা যেতে পারে। এরপর পুকুরে পোনা ছাড়তে হবে। তবে খেয়াল রাখবেন যে রঙিন মাছের পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে সকাল অথবা সন্ধ্যা এই দুই সময়ের যে কোনো একটি সময় নির্বাচন করতে হবে, কারণ এ সময় তাপ সহনীয় অবস্থা থাকে। পুকুরে রঙিন মাছ চাষ করার জন্য সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। পুকুরে পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেনের ব্যাগে পরিবহনকৃত পোনার ব্যাগ সহ পানিতে ভাসিয়ে রাখতে হবে। এরপর পরিবহনকৃত ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা একই মাত্রা আনতে হবে। তারপর ব্যাগের মুখ খুলে পুকুরের পানি অল্প অল্প করে ব্যাগে দিতে হবে এবং ব্যাগের পানি অল্প অল্প করে পুকুরে ফেলতে হবে। 40 থেকে 50 মিনিট সময় ধরে এরূপভাবে পোনাকে পুকুরের পানির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। পুকুরে রঙিন মাছের পোনাকে সঠিক নিয়মে খাবার দিতে হবে, তা না হলে পোনা সঠিকভাবে বড় হবে না। রঙিন মাছের পোনার প্রিয় খাবার হলো ব্লাইম স্পিম, ইনফুসুরিয়ান্স, ওয়াটার ফ্লি, স্লাইড ওয়ার্ম, ব্লাড ওয়ার্ম ইত্যাদি। এগুলো পরিমাণ মতো মাছের পোনাকে খাওয়াতে হবে। পুকুরে রঙিন মাছ চাষ করার জন্য মাছের প্রতি খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে রঙিন মাছের বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয়, তাই সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে, মাছের যত্ন নিতে হবে। যদি কখনো রঙিন মাছের রোগ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রয়োগ করতে হবে অথবা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুকুরে রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে পুকুরের রাক্ষসী মাছ দূর করতে হবে, যেমন শোল, টাকি, গজার, বোয়াল, মাগুর মাছ ইত্যাদি রাক্ষসী মাছ। এই মাছ রঙিন মাছের পোনা খেয়ে ফেলে, যার ফলে রঙিন মাছের ভালো ফলন পাওয়া যায় না। তাই সর্বপ্রথম রাসায়নিক সারের মাধ্যমে এই সকল মাছ দূরীভূত করতে হবে। এজন্য প্রয়োজনে পুকুর বা জলাশয় সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। পুকুরে রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে সঠিক নিয়মে মাছের যত্ন নিতে হবে। পুকুরের পানির তাপমাত্রা সার্বক্ষণিক ঠিক রাখতে হবে। যদি পানির কোনো সমস্যা হয় তাহলে পানি পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাছকে প্রজননের আগে ও পরে নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে, তা না হলে পানিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করে পানির সঠিক মান ফিরিয়ে আনতে হবে। নতুন মাছ বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনা। আপনিও রঙিন মাছ চাষ করে নিজের আর্থিক স্বাবলম্বীর পাশাপাশি দেশের উন্নয়নে সামিল হতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।